রাজেন্দ্র কলেজ প্রকৃতপক্ষে ঐতিহ্যবাহী কলেজ, শতবর্ষের ঐতিহ্য নিয়ে এই প্রতিষ্ঠানটি চলছে। এখানে বায়োমেট্রিক্স পদ্ধতি চালু করেছি, অনুপস্থিত শিক্ষার্থীদের মানে যে মেসেজ, সাথে সাথে মেসেজ দেওয়া সেটি চালু হয়েছে। 70% ক্লাসে উপস্থিত না হলে পরীক্ষার ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এভাবে করে গুণগত মান উন্নয়নের চেষ্টা করা হয়েছে। ছাত্র সংখ্যা বেড়েছে আর ছাত্রদের গুণগত মানও বেড়েছে। শিক্ষক মণ্ডলী, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনার চেষ্টা করছেন অধ্যক্ষের সাথে, উপাধ্যক্ষের সাথে যে এটা তাদেরকে নার্সিং দেওয়ার। বিজ্ঞানের বা এক একটা সাবজেক্টে 6 দিন 6 জন শিক্ষক ক্লাস নিত। আমি উপাধ্যক্ষ হওয়ার পর এটিকে অনেক ঝড় ঝঞ্ঝাই বলবো, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এটিকে চালু করেছি যে 2 জন শিক্ষকের বেশি এক এক সেকশনে ক্লাস নিতে পারবে না। এটা একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে আমার দৃষ্টিতে এটি হয়েছে, কারণ ছাত্রছাত্রীরা যখন 2 জন শিক্ষকের সংস্পর্শে 6 দিন ক্লাস করতে পারতো, তখন তারা নিবিড়ভাবে পাঠ গ্রহণ করার মানসিকতা বিয়ার করতে এবং তাদের জন্য সহজতর হতো। এখানে ইনকোর্সের সিস্টেম চালু করা হয়েছে, 20 মার্কসের বিশ্ববিদ্যালয়ের মতো ইনকোর্স পরীক্ষা নেওয়া হয় এবং এই পরীক্ষায়ও 70% উপস্থিত না হলে এতে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। ছাত্রের মধ্যে 2 সেকশনে ক্লাস নেওয়া হতো, এখন 3 সেকশনে ক্লাস নেওয়ার ফলে সকল ছাত্রের বসবার ব্যবস্থা করা হয়েছে, কারণ 100 জনের বেশি বসার ক্লাসরুম আমাদের নেই। পেয়েছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে করার চেষ্টা করেছি। এখানে আমাদের যে পুরনো সাইকেল গ্যারেজ ছিল সেটিকে আমরা সংস্কার করি, সেখানে পত্রিকা পাঠকক্ষ এবং মুক্ত আলোচনা কক্ষ করেছি। টিএসসিতে যেমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যেমন বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন ক্রিয়াকলাপ পরিচালিত করে, ওই রকম আমরা এখানে বিতর্ক ক্লাব দিয়েছি, আমরা ক্যারিয়ার ক্লাব দিয়েছি, আমরা বিজ্ঞান ক্লাব দিয়েছি, আমরা রাজেন্দ্র কলেজ সংগ্রহশালা সৃষ্টি করেছি। তারপরে আমাদের পুরনো হিসাবে ছিল যে দুটি, একটি হচ্ছিল রেড কিসেন্ট, আরেকটি হচ্ছিল বাঁধন, সে দুটিকে সংস্কার করে একটু সুন্দর পরিবেশে যারা কাজ করতে পারে সেটি করেছে। তারপরে তোমাদের রিপোর্টার্স ইউনিটি করা হয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব তৈরি করা হয়েছে, এভাবে বিভিন্নভাবে করে টিএসসিকে সাজানো হয়েছে। তাছাড়াও এখানে ক্যাম্পাসকে নান্দনিক করার জন্য, তোমরা জানো যে আমাদের 2টি ক্যাম্পাস, একটি বাইতুল্লামান এবং একটি শহর ক্যাম্পাস। বাইতুল্লামান ক্যাম্পাসে এবং এই ক্যাম্পাস মিলে 4000েরও বেশি বৃক্ষ রোপণ করা হয়েছে। শুধু তাই নয়, অনেক কথাই, অল্প সময়ে সব কথা বলা সম্ভব না। যেমন খেলাধুলার ক্ষেত্রে আমি অভূতপূর্ব, মানে আগে যেগুলি পারেনি সেই খেলাধুলাগুলিকে আমি অত্যন্ত নিষ্ঠার সাথে পরিচালনা করতে সক্ষম হয়েছি। আমার এই ব্যাপারে আমি ছাত্র নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে ছাত্র নেতৃবৃন্দ আমাকে কোনো ডিস্টার্ব করেনি, আমাকে সুন্দরভাবে সহযোগিতা করেছে, যার জন্য আমি এটাকে সুন্দরভাবে এগিয়ে নিতে পেরেছি। আমি সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করেছি, বসন্ত পরব উৎসব হয়েছে, সরস্বতী পূজা অত্যন্ত জমজমাট, মানে ইতিহাস, মানে রাজেন্দ্র কলেজের ইতিহাসে আমার সময়কালে সব কয়টি অনুষ্ঠান, সরস্বতী পূজা সহ সব কয়টি অনুষ্ঠান অত্যন্ত জমজমাট হয়েছে, যা ইতিপূর্বে নজির নেই। আমি সেই জন্য যারপণ্যায় খুশি, আমি ছাত্র শিক্ষক এবং বিশেষ করে ছাত্র নেতৃবৃন্দ, শিক্ষক মণ্ডলী সবাইকে এ ব্যাপারে কৃতিত্ব দিতে চাই। আমার একার কৃতিত্ব নয়, রাজেন্দ্র কলেজ মানে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে পরিগণিত হোক সে সংকল্প যেমন আমার ছিল, ভবিষ্যতেও সেই সংকল্প রক্ষা করবেন ভবিষ্যতের প্রিন্সিপালরা, এবং এটি একটি সুন্দর প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশের বুকে, বিশ্বের বুকে প্রতিষ্ঠা পাক, সেটা আমার একান্ত চাওয়া।